রাজ্যের শিক্ষা বিভাগক এক প্রকার ধুঁয়লি কুঁয়লি করে দিয়া পরিবেশ হয়েছে শেহতীয় সেবায় অনুষ্ঠিত করা হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা। আর হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার ইখনের পিছত সিখনক পেপার আসলতে ফাদিল হওয়া বলে যে অভিযোগ উত্থাপিত হয়েছিল, ইতিমধ্যে রাজ্যের অপরাধ অনুসন্ধান শাখায় যি বা সেবার আর গোচর ভিত্তিত ইতিমধ্যে জোরদার যে অভিযান চলাইছিল তার পরিপ্রেক্ষিত রাজ্যের বিভিন্ন প্রান্তরপর শিক্ষক ছাত্রক আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। তার পরিপ্রেক্ষিত যেহেতু মুখ্যমন্ত্রীগিয়ে আজি যদি 9:43 উল্লেখ করেছে যে প্রশ্নকাকত ইতিমধ্যে ফাদিল হওয়ার সম্ভাবনা আছে আর অভিযুক্ত এগারী শিক্ষক যেহেতু প্রণব দত্ত লুইট খাবলগীর শিক্ষক এগারী দায়িত্ব থাকা শিক্ষকগিয়ে যে স্বীকারোক্তি দিছে পলাবলে চেষ্টা করার সময় অপরাধ অনুসন্ধান শাখায় গ্রেপ্তার করেছে। আর আটাইতক গুরুত্বপূর্ণ বিষয় যে সম্পূর্ণ এই পেপার ফাদিলর ঘটনার যোগ গৈছিল ধেমাজির গোগামুখরপরা, আর ধেমাজির গোগামুখর সেই খবরের ভিত্তিতেই অপরাধ অনুসন্ধান শাখায় আরম্ভ করেছিল তদন্তর প্রক্রিয়া। আর সেইগী ব্যক্তি হয়েছে যীগী ব্যক্তিয়ে যেহেতু বরদলী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব লাভ করেছিল আর সচিন্দ্র দলে আমার সাথে আছে সেইগী ব্যক্তি মানে তখন পোনে পোনে জানি বিচার যেহেতু মুখ্যমন্ত্রীগুলো ইতিমধ্যে টুইট করেছে বিজ্ঞানের প্রশ্নকাকত ফাদিল হওয়ার কথাও আপনি অভিযোগ দাখিল করেছিল সেবাত আর কি কব গোটেই ব্যবস্থাটক লো কি কব আজি যেহেতু পরীক্ষা বাতিলর পুনর্বার ছাত্র ছাত্রীর মাজত একটা ভাবরক মুকনি হব কেন ধরনের পরীক্ষা বহিব আর গোটে কথাখিনি আমি প্রথম প্রথমবার জানি বিচারিম সুচমুখে। নিশ্চয়ই এই ক্ষেত্রে ছাত্র ছাত্রী সকলে তো অজস্র ডিসপারেশন আহিব, তো একটা প্রিপারেশন লই পিনি এক্সামত বহিছিলে, কিন্তু এক্সাম মানে কি আকো বাতিল হয়েছে, আকো মানে কি রিএরেঞ্জ রিশিডিউল দিব, আকো এক্সাম এপিয়ার করব লাগিব, তো হিয়তর মানে কি মানসিক যেটু স্টেবিলিটি হব এই মানসিক স্টেবিলিটি অত্যন্ত কমিব, তো এইটু নিশ্চিত। কিন্তু তৎসত্ত্বেও যখন ছাত্র ছাত্রী নিজ মানে অধ্যয়নের মাজেরে স্টাডির মাজেরে এক্সাম এপিয়ার করে মানে পরীক্ষা অবতীর্ণ হয়, তো তেওঁলোকৰ কারণে এনেকা যদি লিকেজ পেপারের যোগেদি যখন ছাত্র ছাত্রী এক্সাম এপিয়ার করে মার্কস স্কোর করে বা তেওঁলোকৰ অসৎপন্থা অবলম্বন করে কারণে মানে কি এই মানে অতি মানে কি বেয়া এইটো একটা দৃষ্টিভঙ্গী বা বেয়া একটা দিক হয়। তো এই ক্ষেত্রে মানে কি মই যেহেতু এক্সটার্নেল দায়িত্ব আছিল, তো প্রথম দিনাখনেরপাই মই কিছুমান বস্তু ডিস্ট্রিবিউটর হয়েছিল, তো ইনফরমেশন পোৱা গৈছিলে ফার্স্ট ইংলিশের এক্সামের দিনাখনে ইভিনিং মই একটা মেসেজ পাইছিলো আজি ইংলিশের কুয়েশন পেপার এনসুয়ার রাতেপা 6:40 পোৱা গৈছে, তো এই তথ্যর ভিত্তিত মই মানে কি যিমান পারে মানে কি তার তথ্যটি সংগ্রহ করব চেষ্টা করেছিল আর সংগ্রহ এই মতে পোৱা গৈছিলে ইংলিশের এনসুয়ার মানে পূর্ণ মানে কি 1-2 মানে সিরিয়াল ওয়াইজ 1-ৰ পৰা আদি কৰি হেকলৈকে মানে কি এটা কপি জেরক্স কপি পোৱা গৈছিলে, আর এই জেরক্স কপিটো মোৰ আইএস বাইদক আমাৰ ধেমাজি ডিস্ট্রিক্টৰ আইএস বাইদক মই ফরওয়ার্ড কৰিছিলো আর তেখেতক ইনফর্ম কৰিছিলো এইটো বিষয়ত। বাইদেউ মানে কি মোক সুধিছিলে আপুনি কি এক্সপেক্ট করে বা ইয়াৰ পৰা কি ধারণা কৰিছে আপুনি, তো মই বাইদেউক অবগত কৰিছিলো বাইদেউ 6:40 যদি মানে কি এনসার পাই গৈছে তেতিয়া আলটিমেটলি কুয়েশন পেপার লিক হৈছে। তো পরবর্তী সময়ত যেতিয়া ম্যাথামেটিক্স হৈছিলে ম্যাথামেটিক্সৰ ডিউটিত মই যেতিয়া গৈছিলো 8:00 বজাত, তো তেতিয়াও মানে কি মই এজন ব্যক্তির পর কিছু ইনফরমেশন লোক বন্ধুয়ে কৈছিলে এই মানে তুমি ডিউটিলে গৈছা তুমি ইমান স্ট্রিক করেছা কিন্তু মানে কথাটো কি হল বোলে রাতেপাই বোলে এনসার ওলাই গেছে বোলে, তো তথাপিও মানে কি মই সেন্টারলে গুছি গলো কিন্তু ইভিনিং আকো আহিলো ইভিনিং আকো মই কালেক্ট করব চেষ্টা করলো কি আসলে কিন্তু সম্পূর্ণ একটা মই তথ্য পোৱা নাছিলো যেটোৰ মানে কি ভিউটো লৈ পিনি মই একটা রিপোর্ট ভালকে সঠিকভাবে মানে কি কমপ্লেইন করব পাৰো এইটো বিষয়ে, কিন্তু তথাপিও বাইদেউক অবগত করা হয়েছিল এইটো বিষয়টো, তো সোশ্যালতো তেনেকৈ মানে কি পোৱা গৈছে। তো 12 তারিখের দিনাখন মানে দিনের 1:00 বজাত মানে কি মই আকো ইনফরমেশন একটা পালো সায়েন্সের কুয়েশন পেপার ওলাইছে এটা মার্কেটত, তো 1000 টাকা লৈছে, তো এই মতে মানে কি যেটো সোর্সৰ পৰা মই ইনফরমেশন পালো, তো মই তুরন্ত মানে কুয়েশন পেপারখন কালেক্ট করব দিলো আর একটা পেমেন্ট দিব দিয়া হল, এই পেমেন্টের যোগেদি মানে মই একটা সোর্স পোৱা গল, তো এই সোর্সের যোগেদি মই বাইদেউলৈ কমপ্লেইন দিব বিচাৰিলো, তো কিন্তু বাইদেউক এই সময় দেওবার দিনাখন মানে বাইদেউক ফোন নেপালো, কিন্তু বাইদেউক ফোন নোপার কারণে মই আমার গোগামুখর লোকেল এজন সাংবাদিক তেখেতলৈ মানে কি মই হোয়াটসঅ্যাপ যোগে প্রেরণ করো যাতে মানে কি তেখেতক মানে কি মই বস্তুটো জানাব পাৰো যেহেতু তেওঁ মানে আমার বিশ্বাসের এজন মিডিয়া পার্সন হয়, তো পরবর্তী সময়ত মই তেখেতক তথাপিও মই কৈছিলো আপুনি মিডিয়াত এইটো বস্তু নিদিব কিন্তু আপুনি চালি জারি চাক অনুসন্ধান করব কিমান কি হয় কোরপা আহিছে বস্তুটো, তো তথাপি পরবর্তী সময় মই 3:00 বজাৰ পৰা 4:00 বজাৰ ভিতৰত মই সেবার আমার ডেপুটি সেক্রেটারি সারক মই ইনফর্ম করো এইটো বিষয়ত মানে অবগত করাও, তারপর বাইদেউ সারক গৈ পিনি মই হোয়াটসঅ্যাপৰ যোগেদি মই যিটো তথ্য লাভ কৰিছো আৰু যিটো নাম্বার মই পোৱা গৈছে এই নাম্বারও সারক
প্ৰেৰণ কৰোঁ হোৱাটছআপ যোগে। আৰু ছাৰক মানে মই এটা বস্তুৱে ৰিকুৱেষ্ট কৰোঁ, ছাৰ আপুনি এই নাম্বাৰটোত যদি ইনভেষ্টিগেট কৰে বা অনুসন্ধান কৰে তেতিয়াহ'লে আপুনি এটা তথ্য লাভ কৰিব পাৰিব ক'ৰ পৰা কুৱেশ্যন পেপাৰখিনি পেপাৰসমূহ মানে লিকুৱেজ হৈছে। তো ছাৰে মোক ডেপুটি ছেক্ৰেটেৰী ছাৰে এই কথাৰ সেই সংক্ৰান্তত আমাৰ চেয়াৰমেন ছাৰকো মানে মই নিজে এটা অৱগত মানে ইনফৰ্মেশ্যন দিবৰ কাৰণে ছাৰে মোক কৈছিলে ধেমাজিত ৰিজাল্ট কিয় ইমান ভাল হয়। তো এই কথা আমাৰ মানে ধেমাজি ডিষ্ট্ৰিক্টৰ আমাৰ শিক্ষা বিষয়া কবিতা বাইদেউ মানে কি আমাক দোহাই দোহাই মনিটৰ কৰা হৈছিলে, আমাৰ ৱৰ্কশ্বপবোৰত কৈছিলে, মই লাজ পাওঁ মানে মানুহক পাব্লিকক দিছপুৰত মই মানে কি যেতিয়া তেনেকৈ সোধে মই ধেমাজিক লৈ পিনি মানে কি মই অলপ হলটেকত পৰোঁ, মই লাজ পাওঁ। তো সেইকাৰণে এই বছৰৰ পৰা মানে কি এক্সাম প্ৰচেছবোৰ পূৰা ষ্ট্ৰিক্ট হ'ব লাগিব, পূৰা নিকা হ'ব লাগিব, বাইদেউ দোহাই দি আমাক মানে কি কথা মানে কৈছিলে। তো এই কথাতে ইনস্পায়াৰো হওঁ আৰু এই কথাতে আমিও উপলব্ধি কৰিছোঁ নতুন প্ৰজন্মক যাতে মানে কি ভাল এটা দিশত লৈ যাব পাৰোঁ। তো তাৰ কাৰণে মানে কি নিশ্চয় এইটো সংক্ৰান্তত মানে কি পেপাৰ নিশ্চয় ক'বাত নহয় ক'বাত লিক হৈছে, এই বস্তুটো মোৰ মনত আহি গৈছিলে। তো এইয়ে মই এডুকেশ্যন মিনিষ্টাৰকো ব্যক্তিগতভাৱে ছাৰকো মই অৱগত কৰোঁ আৰু ছাৰে মোৰ ৰিপৰ্টটো পাই ছাৰে কৈছিলে মই যিমানটো পাৰোঁ সোনকালে মানে কি অনুসন্ধান কৰাম আৰু তোমাৰ লগত যিবোৰ তথ্য আছে প্ৰশাসনক সহযোগিতা কৰিবৰ কাৰণে ছাৰে মোক পৰামৰ্শ দিছিলে আৰু মই ছাৰক আশ্বাস দিছিলোঁ ছাৰ মই সকলো যিমানটো পাৰোঁ মোৰ লগত হাতত আছে মই আপোনাৰ পৰামৰ্শমতে মই প্ৰশাসনক সহযোগ কৰিম। তো নেক্সট 13 তাৰিখে ৰাতিপুৱা মৰ্ণিং আমাৰ ধেমাজি ডিষ্ট্ৰিক্টৰ শিক্ষা বিষয়া বাইদেউ মানে কি মোক ফোন কৰিছিলে আৰু আগদিনাখনৰ ফোন ৰিচিভ নকৰাৰ কথাটো লৈ পিনি ছাৰ বাইদেউ মানে কি দুখ প্ৰকাশ কৰিছিলে, কিন্তু বাইদেউ তথ্যখিনি জানিব বিচাৰিছিলে আপুনি ক'ৰ পৰা এই বস্তুবোৰ কেনেকৈ পাইছে। কিন্তু বাইদেউক মই তেতিয়া কৈছিলোঁ মই বস্তুটো তেনেকুৱা বেলেগ এটা চৰ্চৰ নহয়, মই এজন ষ্টুডেণ্টৰ পৰা বস্তুটো পাইছোঁ, তো তাতে এটা নাম্বাৰ আছে আপুনি এই নাম্বাৰটো ইনভেষ্টিগেট কৰিলে মানে কি আপুনি সঠিক তথ্যটো লাভ কৰিব পাৰিব। তো এই ষ্টুডেণ্টজনৰ বিষয়ে সুধিছিলে বাইদেউ, তেতিয়া মই ষ্টুডেণ্টজনৰ মানে কি বিষয়টো এটা বস্তুৱে জানিছিলোঁ, তেওঁ অকল তেওঁ চলবুকৰ ষ্টুডেণ্ট বুলি জানিছিলোঁ। তো বাইদেউক এইটো কথাই মই অৱগত কৰিছিলোঁ, বাইদেউ তেওঁ চলবুকৰ ষ্টুডেণ্ট বুলি কৈছে। তো বাইদেউ মোক এটা কথা কৈছিলে তেতিয়ালৈ মই ডিব্ৰুগড়ত কেছ এটা ফাইল কৰিম বুলি ক'লে বাইদেউ। তো বাইদেউক এইমতে মানে কি ক'লোঁ আপুনি মানে পৰৱৰ্তী ষ্টেপটো আপুনি লওক। তো ডিব্ৰুগড় সম্ভৱ বাইদেউ এই কেছটো দিয়াৰ কাৰণে পৰৱৰ্তী সময়ত মানে কি মোক 13 তাৰিখে ইভিনিং 9 বজাত মানে ডিব্ৰুগড় আৰক্ষী অধীক্ষকে ইমাৰ্জেঞ্চি মাতি পঠোৱাৰ কাৰণে মই ডিব্ৰুগড়লৈ গৈছিলোঁ আৰু 10 বজাত মানে কি ছাৰে 10:30 ছাৰে ডিব্ৰুগড় গৈ পাইছোঁ, ছাৰে সকলো ষ্টেটমেণ্ট মোৰ পৰা লৈছিলে, ছাৰে সকলো বিষয়ে জানিব মানে কি জানিব বিচাৰিলে। তো বাইদেউ ছাৰক মানে কি সকলো তথ্যবোৰ মই ছাৰক দিলোঁ। এতিয়া যিটো অভিযুক্তসকল গ্ৰেপ্তাৰ হৈছে এই পৰৱৰ্তী পৰীক্ষা কি হ'ব তাক লৈ ছাত্ৰ ছাত্ৰীসকললৈ আপোনাৰ বা ৰাজ্যৰ কেজি মেট্ৰিকৰ যিসকল শিক্ষাত পৰীক্ষাৰ্থী সেই পৰীক্ষাৰ্থীসকলৰ ভৱিষ্যত কি হ'ব? তো ছাত্ৰ ছাত্ৰীসকল অত্যন্ত তেওঁলোকে ডিপ্ৰেশ্যনত আহিছে, তেওঁলোকৰ এতিয়া আকৌ তেওঁলোকেও ভাবি আছে নিশ্চয় এক্সাম আকৌ যিহেতু মানে কি তেনেকুৱা এতিয়া সকলো ছাবজেক্টৰ বিষয়ৰ ওপৰতে ওলাইছে আৰু মোৰ লগতো তথ্য মোৰ হোৱাটছআপতো আছিলে, মই সকলো মোবাইল জমা দিয়া হৈছে, মই আৰক্ষী জমা দিছোঁ মোৰ লগত যিমানবোৰ হোৱাটছআপত কালেকশ্যন আহিছিলে। তো সকলো বস্তুৱে মই মানে দিয়া হৈছিলে, মই ডেপুটি ছেক্ৰেটেৰী ছাৰকো দিছোঁ, আই এছ বাইদেউকো দিয়া হৈছে, মোৰ হোৱাটছআপতো আছিলে, মই সকলো মোবাইল জমা দিয়া হৈছে, মই আৰক্ষী জমা দিছোঁ মোৰ লগত যিমানবোৰ হোৱাটছআপত কালেকশ্যন আহিছিলে। তো সকলো বস্তুৱে মই মানে দিয়া হৈছিলে, মই ডেপুটি ছেক্ৰেটেৰী ছাৰকো দিছোঁ, আই এছ বাইদেউকো দিয়া হৈছিলে। তো এই বিষয়সমূহে এই ডাটাসমূহে মই আৰক্ষীকো মানে কি জমা দিছোঁ বা তেখেতলোককো অৱগত কৰিছোঁ। তো এইটো ক্ষেত্ৰত ছাত্ৰ ছাত্ৰীসকলে মানে কি এতিয়া তেওঁলোকে যিহেতু ইংলিছ ছ'চিয়েল ছায়েন্স মেথছ যিহেতু মানে মেইন বিষয় মেইন ছাবজেক্ট, তেওঁলোক আজি আকৌ ইলেক্ট্ৰিক ছাবজেক্ট হিন্দীও হৈ গৈছে, তো তেওঁলোকে অন্তত অলমষ্ট কোনোবা কোনোবা ষ্টুডেণ্টেতো 4-5 বিষয়ত মানে এক্সাম এপিয়াৰ কৰিলেই। তো এতিয়া আকৌ যদি এইকেইটা ছাবজেক্টৰ ওপৰত যদি তেনেকুৱা বস্তু আকৌ যদি ওলাইছেগৈ তো আল্টিমেটলি তেওঁলোকে অনিশ্চয়তাৰ মাজত তেওঁলোক এতিয়া আছে। তো ছাত্ৰ ছাত্ৰীসকল মানে কি সকললৈ মই অনুৰোধ, যিসকল ছাত্ৰ ছাত্ৰীয়ে মানে কি সৎপন্দাৰে তেওঁলোকে অধ্যয়ন কৰি নিজে অধ্যয়ন কৰি নিজৰ মনৰ মাজেৰে অধ্যয়ন কৰি তেওঁলোকে মানে কি এক্সাম এপিয়াৰ কৰিছিলে সকলোকে মই এটা আহ্বান, তোমালোক মানে কি বুলি কয় হতাশ হ'ব নালাগে, তো তোমালোক এক্সাম এপিয়াৰ কৰা, তো নিশ্চয় মানে কি আমাৰ প্ৰশাসনে বা গভৰ্ণমেণ্টে এইটোৰ ওপৰত তেওঁলোকে এটা বিহিত ব্যৱস্থা এটা ল'ব। তো গভৰ্ণমেণ্টকো এটা অনুৰোধ আপোনালোকে দোষীসকলক কঠোৰতম কঠোৰ মানে যিটো ব্যৱস্থা আছে আপোনালোকে প্ৰয়োগ কৰক দিয়ক, যাতে নেক্সট পৰ্যায়ত তেনেকুৱা একাল ছিষ্টেম ন মানে তেনেকুৱা ছিষ্টেমৰ মাজেৰে আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলক ভৱিষ্যত যিটো প্ৰজন্ম এই প্ৰজন্মসকলক পঙু কৰাৰ এটা পন্থা অৱলম্বন নকৰে। আৰু আমি সকলো মই এটা শিক্ষকসকলক সকলো শিক্ষক সমাজক এটা অনুৰোধ কৰিব বিচাৰোঁ, আমি ছাত্ৰ ছাত্ৰীসকলক নিকা ভাৱমূৰ্তিৰে যদি পাঠদান কৰোঁ আৰু নিকা ভাৱমূৰ্তিৰে যদি তেওঁলোকক
এটা এক্সামৰ চিষ্টেমৰ মাজেৰে যদি লৈ যাওঁ, তেতিয়া আমি আমাৰ পৰৱৰ্তী যিটো সমাজ ব্যৱস্থা আছে এই সমাজ ব্যৱস্থাটোক আমি ভাল কৰিব পাৰিম, নিকা কৰিব পাৰিম। যদি ছাত্ৰ ছাত্ৰীসকলকে যদি আমি ভাল এটা শিক্ষা ব্যৱস্থা যদি আমি নিদিওঁ, তো পৰৱৰ্তী সময়ত ছাত্ৰ ছাত্ৰীসকলে বিপদে পৰিচালিত হোৱাৰ সম্ভাৱনাটো নিশ্চিতভাৱে। এগৰাকী আছিল সচিন্দ্ৰ ডলে, আৰু এটা কথা উল্লেখ কৰিব লাগিব, এইগৰাকী ব্যক্তিৰ প্ৰচেষ্টাত যদিও তেওঁ এগৰাকী শিক্ষক, তেওঁৰ শিক্ষকতাৰ পবিত্ৰ বৃত্তিটোক তেওঁ আচলতে মান ৰাখিবলৈ, গৰিমা ৰাখিবলৈ ধেমাজি জিলাখনৰ যি শিক্ষা বিষয়াগৰাকীয়ে যিটো তৎপৰতা অৱলম্বন কৰিছিল তেওঁ ইতিমধ্যে উল্লেখ কৰিছে, এগৰাকী সচেতন ব্যক্তি আছিল, তেখেতৰ পৰা জানিব বিচাৰিম চমুকৈ এই যি পৰীক্ষাৰ মেমেজালি ধুঁৱলিকুলি এটা পৰিৱেশ, ছাত্ৰ ছাত্ৰীসকলৰ ছাত্ৰ জীৱনলৈ হেতালি খেলা এটা যি পৰিৱেশ হ'ল, যিহেতু অভিযুক্তসকল গ্ৰেপ্তাৰ ইটোৰ পিছত ইজনৰ পিছত সিজন হ'ল, আৰু অসমীয়া প্ৰশ্নকাকতো ইতিমধ্যে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে উল্লেখ কৰিছে যে লিকেজ হোৱাৰ তেওঁ উল্লেখ কৰিছে আৰু তাৰ কাৰণে পৰীক্ষা বাতিল হোৱাৰ সম্ভাৱনা আছে, তাক লৈ আপুনি এগৰাকী অভিভাৱক হিচাপে কি কৰিব? সদ্যহতে আমাৰ গোগামুখ বা ধেমাজি আমি সুখ্যাতিৰ অভিকেন্দ্ৰ নহয়, আমি সুখ্যাতিৰো অভিকেন্দ্ৰ। ইতিমধ্যে গোটেই অসম মানে জোকাৰি যোৱা যিটো মানে HSLCৰ পেপাৰ লিকেজ বিষয়টো, সেইটো ইতিমধ্যে আমাৰ গোগামুখৰ পৰা আমাৰ সন্মানীয় সচিন্দ্ৰ ডলে দেৱৰ মানে তৎপৰতাত ইতিমধ্যে গোটেই মানে কেছটো উদ্ধাৰ হৈছে। গতিকে আমি মই প্ৰথমতেই আপোনালোকক আহ্বান জনাইছোঁ যে আমাৰ গোগামুখ বা ধেমাজিক ৰাইজে কুখ্যাতিৰে নেচায়, সুখ্যাতিৰো চাবলৈও আমি অনুৰোধ জনাইছোঁ। যিয়ে নহওক মানে ইতিমধ্যে আপোনালোকে ইতিমধ্যে গোটেই নিউজটো ওলাইছে যে পৰীক্ষাবিলাক বাতিল কৰা হৈছে, ইটোৰ পাছত সিটো পৰীক্ষা বাতিল কৰা হৈছে। গতিকে মই এটাই আহ্বান জনাইছোঁ, মাননীয় মুখ্যমন্ত্ৰী বা মাননীয় শিক্ষামন্ত্ৰীৰ তৎপৰতাত ইতিমধ্যে কাল্পিতসকলক ধৰা পেলাইছে আৰু সেইসকলক কঠোৰৰ পৰা কঠোৰতম শাস্তি বিহিবৰ কাৰণে আমি ধেমাজিবাসী হৈ আমি আহ্বান জনাইছোঁ। হয়, আচলতে এনেধৰণেই বা যিহেতু এটা যি আচলতে শিক্ষাৰ যি হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষাৰ বাট আচলতে পেপাৰ ফাদিল হোৱাৰ যি ঘটনা, সেই ঘটনা এতিয়া পোহৰলৈ অহাত এইসকল এইজন ব্যক্তিয়ে যিটো সহায় কৰিলে আৰু গোগামুখৰ সচেতন মহলেও ইতিমধ্যে দাবী কৰিছে যে যিসকল শিক্ষকে বা যিসকলে এই ঘটনাত জড়িত তেওঁলোকক কঠোৰৰ পৰা কঠোৰতম শাস্তি দিব লাগে, আৰু অপৰাধ অনুসন্ধানে খাই যি তৎপৰতাই যি আচলতে গোটেই ব্যৱস্থাটোক তেওঁলোকে আগবঢ়াই লৈ গৈছিল, তাৰ বাবে ধন্যবাদ জ্ঞাপন কৰিছে ধেমাজিবাসীয়ে।